রাত থেকে রাজ্য সড়কে প্রায় 15 কিলোমিটার জুড়ে তীব্র যানজট, শয়ে শয়ে দাঁড়িয়ে রয়েছে যাত্রীবাহী বাস থেকে শুরু করে পণ্যবাহী ট্রাক। চরম দুর্ভোগে পড়েছে নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। ঘাটাল পাশকুড়া রাজ্য সড়কে ধীরে ধীরে চলছে রাস্তা সম্প্রসারণের কাজ, তার কারণেই ভোররাত থেকে তীব্র যানজটের সৃষ্টি হয় রাজ্য সড়কে। প্রায় 15 কিলোমিটার ধরে এই যানজট। ঘাটাল পাশকুড়া রাজ্য সড়কের ঘাটালের বর্ধন চৌকান থেকে দাসপুরের সুলতাননগর পর্যন্ত রাজ্য সড়কের ওপর শয়ে শয়ে দাঁড়িয়ে রয়েছে যাত্রীবাহী বাস থেকে শুরু করে পণ্যবাহী ট্রাক। চরম সমস্যায় পড়েছে নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ ব্যবসায়ীরা। ভোর 4টা থাকতে দাঁড়িয়ে আছি, আমরা দুর্গাপুর থাকতে এসেছি, তমলুক যাবো। ওই রোডের রাস্তা জাম হচ্ছে, প্রশাসন কিছু ছিল নি, এই সকালবেলা আসছে, জাম ছাড়তিছে আস্তে আস্তে করে। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।